একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন, কোন কোন কাগজপত্রগুলো আপনি বাসা থেকে রেডি করে ব্যাংকে নিয়ে যাবেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য? তাছাড়া আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে কী কী কাগজ সাবমিট করতে হবে ব্যাংকের কাছে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে? আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন অনেকের এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এসব কাগজপত্রগুলো নেই। যাদের এসব কাগজপত্র নেই তারা কোন কোন কাগজপত্র সাবমিট করে খুব সহজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, এসব বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা হলো। তাছাড়া ভিডিও শেষের দিকে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব, যে বিষয়টা আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনার জেনে রাখা উচিত। আচ্ছা, নর্মালি আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন তাহলে আপনার প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এই তিনটা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজের একটা ফটোকপি হলেই হবে। তার পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজের দুইটা ছবি লাগবে। আপনার এই দুইটা কাগজ হলেই হয়ে যাবে, পাসপোর্ট সাইজের ছবি এবং কি ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি হলে আপনি খুব সহজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে একজন পার্সনকে সংযুক্ত করতে হবে নমিনি হিসাবে। সেই পার্সনটা হতে পারে আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার, আপনার আব্বু, কিংবা আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চা থাকলে বাচ্চা হতে পারে, কিংবা আপনার ছোটো ভাই হলে সেও হতে পারবে, খুব সহজে নমিনি হতে পারবে। সো নমিনিটা কেন অ্যাড করবেন? নমিনি অ্যাড করার পিছনে রিজন হচ্ছে আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরবর্তীতে ওই ব্যাংকের অ্যাকাউন্টের মালিক থাকবেন আপনি। থাকার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকলে তাহলে সে টাকার মালিকও আপনি থাকবেন। আপনি মারা যাওয়ার পরবর্তীতে বিকল্প হিসাবে নমিনি আপনার অ্যাকাউন্টের মালিক হবে এবং কি ওই টাকার মালিক নমিনি হয়ে যাবে। সো আরেকটা বিষয় হলো নমিনি, আপনি বেঁচে থাকা অবস্থায় ওই টাকার প্রতি নমিনির কোনো অধিকার থাকবে না এবং কি নমিনির কোনো মূল্য থাকবে না। আপনি মারা যাওয়ার পরবর্তীতে নমিনির মূল্য আসবে কিংবা উনি মালিক হয়ে যাবে। সো নমিনি আপনি যখন অ্যাড করবেন তখন এত রিস্ক নেই যে না নমিনেট করলে সে টাকা নিয়ে যাবে, এমন কোনো রিস্ক থাকবে না। সো নমিনেট করার জন্য কী প্রয়োজন হবে? নমিনি আপনি ছোটো কাউকে অ্যাড করতে পারবেন কিংবা সিনিয়র কাউকে অ্যাড করতে পারবেন। সিনিয়র হয়ে থাকলে তার ন্যাশনাল আইডি কার্ড এবং কি তার দুইটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর যদি ছোটো কেউ হয়ে থাকে তার জন্ম নিবন্ধন কিংবা টিকার যে কার্ডটা আছে সেই কার্ডটা এবং কি তার দুইটা ছবি হলেই, পাসপোর্ট সাইজের দুইটা ছবি হলে তাকে খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসাবে সংযুক্ত করে ফেলতে পারবেন। সো এই কাগজপত্রগুলোর মাধ্যমে খুব সহজে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে? প্রথমে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার বয়স 18 বছরের উপর হতে হবে। 18 বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বলেন কোনোটাই খুলতে পারবেন না। সো 18 বছরের উপর হওয়ার পরবর্তীতে আপনার প্রথমে যে কাগজটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যে কলেজে পড়ালেখা করেন সেই কলেজের স্টুডেন্ট যে আইডি কার্ডটা আছে আপনার, সেই আইডি কার্ডের একটা ফটোকপি লাগবে। তার পাশাপাশি আপনার দুইটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর আপনার জন্ম নিবন্ধন, আপনার পাসপোর্ট কিংবা আপনার এনআইডি কার্ড এসব কাগজের মধ্যে যে কাগজ আপনার হাতে থাকবে সে কাগজের একটা ফটোকপি হলেই খুব সহজে আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর নমিনি হিসাবে তো বুঝতে পারতেছেন আপনার যে যাকে নমিনি দিবেন তার এনআইডি কার্ডে একটা ফটোকপি এবং কি তার দুইটা ছবি হলেই খুব সহজে আপনার নমিনি এবং কি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ডটা খুবই অনেকটাই ম্যাটার করে কিংবা অনেকটাই গুরুত্বপূর্ণ। সো বুঝতে পারতেছেন স্টুডেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। আচ্ছা, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এসব কাগজপত্রগুলো যদি না থাকে তাহলে কীভাবে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন? ফ্রেন্ডস, আপনার যদি এইগুলো এসব কাগজপত্রের ভিতরে যদি কোনো কাগজপত্রই না থাকে তারপরও আপনি খুব সহজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধনের একটা ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের দুইটা ছবি এবং কি আপনি যদি ইউনিয়ন ভিত্তিক কোনো এলাকায় থাকেন, আপনার যদি কোনো ইউনিয়ন পরিষদ থাকে তাহলে আপনি সিম্পলি ইউনিয়ন পরিষদে যাবেন। যাওয়ার পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে রিকোয়েস্ট করবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নেই, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন, আপনি আমাকে কষ্টটা চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে দিন। তো তার পরবর্তীতে ওনাকে বুঝিয়ে বলার পরবর্তীতে উনি আপনাকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেটের মধ্যে উনি উল্লেখ করে দিবে আপনি ওনার ইউনিয়নের একজন জনগণ, উনি এটা উল্লেখ করে দিবে এবং কি একটা সিগনেচার দিয়ে আপনাকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট দিবে। ওই চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন, আপনার ছবি এবং কি নমিনির যেসব কাগজপত্র লাগে, বিশেষ করে এনআইডি কার্ডের একটা ফটোকপি এবং কি দুইটা পাসপোর্ট সাইজের ছবি নমিনির, এসব কাগজপত্রের মাধ্যমে খুব সহজে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন যেখানে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা এনআইডি কার্ডের কোনো প্রয়োজন হবে না। কোন কোন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কী কী কাগজের প্রয়োজন সেটা তো আমরা বুঝে গেলাম। এখন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র রেডি হওয়ার পরবর্তীতে আমরা যখনই ব্যাংকে যাব তখন আমাদের কত টাকা খরচ হতে পারে কিংবা আমাদের কত টাকার প্রয়োজন হতে পারে। ফ্রেন্ডস, আপনার কাগজপত্র রেডি হওয়ার পরবর্তীতে আপনি যখনই ব্যাংকে যাবেন ব্যাংকের এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আপনাকে হয়তো বা কিছু ব্যাংক 500 টাকা আপনাকে থাকে চাইবে এবং কিছু ব্যাংক 1000 টাকা জমা দেওয়ার জন্য বলবে। আপনি একটা অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনি যখনই 500 টাকা তাদেরকে দিবেন কিংবা 1000 টাকা দিবেন, দেওয়ার পরবর্তীতে সেই টাকাটা তারা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে, তাদেরকে আপনার কোনো টাকাই দিতে হবে না কিংবা তাদের কোনো খরচ আপনাকে দিতে হবে না। আপনি যে টাকাটা তাদেরকে দিবেন সেই টাকাটা তারা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। কিছু ব্যাংক 500 টাকা চাইতে পারে, কিছু ব্যাংক 1000 টাকা চাইতে পারে। আবার অনেক ব্যাংক আছে বাংলাদেশে যাদের 50,000 1,00,000 টাকাও একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জমা রাখতে হয়। কিন্তু নর্মালি আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার 500 টাকা কিংবা 1,000 টাকার ভিতরে 1,000 টাকা জমা দিয়ে খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন যেখানে আপনার খরচ হবে না। সে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে খুব সহজেই তারা পেমেন্ট করে দিবে কিংবা তারা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অন্যান্য ইনফরমেশন সাবমিট করার পাশাপাশি একটা বাড়তি ইনফরমেশন আপনাকে সাবমিট করা লাগতে পারে। এর পিছনে রিজন হচ্ছে, ধরুন আপনার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আপনি বসবাস করেন ঢাকায়। সো আপনার অ্যাড্রেস হয়ে গেলো দুটা, একটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস গ্রামের বাড়ি, আরেকটা হচ্ছে বর্তমান অবস্থান ঢাকা। সো এতে করে আপনাকে অবশ্যই গ্রামের বাড়ির যে এনআইডি কার্ডটা সাবমিট করবেন তার পাশাপাশি আপনাকে ঢাকার অবস্থানটাও আপনাকে সাবমিট করতে হবে, কিংবা ঢাকার ঠিকানাটাও আপনাকে সাবমিট করতে হবে। ঢাকার ঠিকানাটা সাবমিট করার জন্য আপনি যে বাসায় থাকেন সে বাসায় গ্যাসের যে বিলটা আছে, কিংবা বিদ্যুতের যে বিলটা আছে, কিংবা আপনার যে পানির বিলটা আছে, সেই বিলের একটা ব্যাপার আপনাকে অবশ্যই অন্যান্য ইনফরমেশন সাথে যুক্ত করে সাবমিট করতে হবে। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পর্যন্ত। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কিংবা জানতে আগ্রহ হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান।